মেছো দ্য অ্যাংলার্স ক্লাবের সমস্ত দর্শক বন্ধু এবং শিকারী বন্ধুদের স্বাগত জানাই। তো এই মুহূর্তে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্যারাকপুর সুভাষনগর মেট্রো ডায়েরি পুকুর। কল্লোলদা একটা মাছ খেলাচ্ছে, অবশ্য এটি বর্তমান নয়, গতবার যখন পুকুর খুলেছিল তার ছবি। তো এই পুকুর ওপেনিং হচ্ছে, তার কিছু নিয়মাবলী আছে আজকের ভিডিওতে, সেগুলো আপনাদের জানা দরকার এখানে মাছ ধরতে আসার আগে। তো নিয়মাবলী কমিটি যেটা জানিয়েছে সেটা আপনাদের আমি জানাচ্ছি। এখানে সিট বুকিং করতে হবে এবং একবার যদি সিট বুকিং করেছেন তারপর কোনো সিট নম্বর পরিবর্তন করা যাবে না, অর্থাৎ বুকিং সিস্টেমে এখানে সিট বুকিং হবে। প্রথম দুদিনের টিকিট একত্রে নিতে হবে, যার মূল্য 10,000 টাকা ধার্য করেছেন, 10,000 টাকা, যাই হোক 50% টাকা দিয়ে অগ্রিম বুকিং করতে হবে, বাকি টাকা প্রথম পাশের দিন সকালে 8টার মধ্যে দিতে হবে। তার মানে 10,000 টাকা আপনাদের দিতে হবে 8টার মধ্যে। ছিপ ফেলার সময় সকাল 5টা থেকে বিকেল 5টা এবং প্রতি সিটে 4টি করে ছিপ ফেলা যাবে, কাঁটার কোনো বিধিনিষেধ নেই। আচ্ছা, পুকুরে কোনো রকম মশলা করা যাবে না, শুধুমাত্র ল্যাপিং দেওয়া যাবে। শুধুমাত্র ছাতুর টোপ আর পাউনটির টোপ এখানে ব্যবহার করা যাবে, অন্য কোনো প্রকার কেমিক্যাল জাতীয় টোপ ব্যবহার করা যাবে না, এটা নর্মালি থাকেই এরকম। ভাসা, তলভাসা, চারকাঠি, অ্যান্টেনা এইসব ব্যবহার করা যাবে না। মাছ শিকারের সময় কোনোরূপ মদ্যপান এবং অশ্লীল আচরণ কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া প্রাকৃতিক দুর্যোগের কারণে মাছ না খেলে কমিটি কোনোরূপ দায়ী থাকবে না। কেউ মাছ ধরতে না আসলে তার অগ্রিম টাকাও ফেরত দেবে না। আচ্ছা, পুকুরে কাতলা মাছ আছে 1 কেজি থেকে 20 কেজি বলা হচ্ছে, যাই হোক আমরা মাছ ছাড়া বা মাছের জাল দেখিনি সুতরাং বলতে পারবো না। এছাড়া সব রকম মাছ পর্যাপ্ত পরিমাণে আছে পুকুরে, মাছ আছে কিনা খবর নিয়ে তবে সিট বুক করবেন। শিকারীদের কোনো রকম অভিযোগ থাকলে কমিটিকে জানাতে বলা হচ্ছে, নিজেরা কোনো সিদ্ধান্ত নেবেন না। পুকুর পাড়ে মাস্ক পরা আবশ্যক। দয়া করে টাকা দেওয়ার সময় দাদা দিচ্ছি, লোক আসছে, চলে যাচ্ছি নাকি, পালিয়ে যাচ্ছি নাকি, এই ধরনের কথা বলা যাবে না। এটা যে কমিটি শিডিউল করেছে, যার ছবি আমি লাস্টের দিকে দিচ্ছি, সেখানে বলা রয়েছে কোনো শিকারী দুদিনের বেশি একটি সিট ধরে রাখতে পারবে না। এটি একটি ভালো ডিসিশন, কারণ গতবার যে সমস্ত সিটে বেশি মাছ খাচ্ছিল সেখানে শিকারীরা সিট ধরে রাখছিল। পুকুর ওপেন হচ্ছে 3রা আগস্ট এবং 6ই আগস্ট, দুদিনে একসঙ্গে সিট নিতে হবে। যোগাযোগের জন্য ওনারা নাম্বার দিয়েছে, সানি এবং শাহজান্দা। তো যাই হোক, এই হলো নিয়মাবলী। কীভাবে আসবেন সেটা বলে দিই, আসবেন সুভাষনগর মেট্রো ডায়েরি ব্যারাকপুর, এটি একটি স্টপেজ আছে, বারাসাত থেকে আপনারা অটোতে বা বাসে আসতে পারবেন এবং ব্যারাকপুর থেকেও আপনারা অটোতে যেতে পারবেন। এবার শিকারী হিসাবে বলবো, 5,000 টাকা একদিনের পাস, মানে দুদিনের 10,000 টাকা, এটা একটু বেশি। যাই হোক, মাছও হয়তো সেইভাবে রাখা হবে, আমাদের জানা নেই, তবে আমরা বসবো, নিশ্চয়ই বসবো। তবে তার আগে দেখে নিতে চাই দুদিন কীরকম মাছ খায়, তারপরেই বসবো। তো আপনারা আসুন, পুকুর ধারে আগে আসুন, কারণ মাছ ছাড়া বা পুকুরে কীরকম মাছ আছে জাল দিয়ে আমরা এবারে দেখিনি বা দেখানো হয়নি, আমি ঠিক বলতে পারবো না। তো আসুন পুকুর পাড়ে, আগে মাছ ধরা দেখি কেমন মাছ খাচ্ছে, তারপর আমরা মাছ ধরব। কিন্তু যে শিডিউলটা করা হয়েছে সেখানে কোনো রকম ডিসিশনের কথা লেখা নেই, অর্থাৎ 10,000 টাকা পাস যদি মাছ না খায়, কোনো রকম ডিসিশন হবে কি না সেটা ওনারা জানাননি। তো দেখা যাক, আমরা থাকবো পুকুর পাড়ে। পুকুরের গতবারের রেজাল্টও ভালোই ছিল, এবছর ঠিক কিরম রেজাল্ট হবে আমরা চেষ্টা করব, তারপরে আমরা মাছ ধরব। তো আশা করি আজকের ইনফরমেশানটা আপনাদের ভালো লেগেছে। যোগাযোগের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে রেখেছি, ফোন করে নেবেন যদি আপনারা বসতে ইচ্ছুক হন। তো আমরা অবশ্য প্রথম দুদিন থাকছি না, তারপরেই বসবো একটু দেখে নিয়ে, কারণ টিকিট মূল্য 10,000 টাকা দুদিনের, অর্থাৎ 5,000 টাকা একদিনের। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।
যাবে। আমরা